আমরা এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী একান্ত সচিব টু হাফিজুর রহমান লিকুর পরিচয় প্রদান করে বিভিন্ন জায়গা থেকে মনোনয়ন বাণিজ্যের নামে টাকা তুলত বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য দেওয়া কন্ট্রাক্টারি লাইসেন্স দেওয়া চাকরি দেওয়া সরকারি বেসরকারি হাসপাতালের চাকরি দেওয়ার নাম করে হাফিজুর রহমান লিকু টেলিফোন করে তার প্রেক্ষিতে গিয়ে চাকরিটা নিত সেই প্রেক্ষিতে অনেক টাকা তুলতো তখন আমরা কয়েকজনকে আমরা সেই সময় গ্রেপ্তার করেছিলাম আবার এখন নতুন করে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত শিশু লিকুকে আমরা গ্রেপ্তার করেছি বুয়া লিকু সে একদিকে মনোনয়ন বাণিজ্য মোহাম্মদ আঞ্জুমনার আবেগম সে একজন সরকারি কলেজে মানে কলেজের সহকারী অধ্যাপক সে স্থানীয় রাজনীতি করেন তার ইচ্ছে হলো সে মহিলা কোটা এমপি হবে এর আগে মনোনয়ন বাণিজ্য হয়েছিল যে বিভিন্ন আসনের পুরুষ আর এবার যেটা হয়েছে আঞ্জমনারা বেগম তার খায়স সে যেহেতু মহিলা হম্পি হবে তখন তাকে আনিস নামে একজন ব্যক্তি গিয়ে বললেন আপা আপনার কাছে কি লিখু লিখু সাপ্ত টেলিফোন করেছে আপনাকে আপনি দেখেন নাই তখন সে দেখলো যে হ্যাঁ আমার তো মেসেজ আসছে সে মেসেজ লেখা আসছে দ্রুতই মানে নিয়োগ দেওয়া শেষ হয়ে যাবে আপনি দ্রুত বাষট্টি লক্ষ টাকা পাঠান তে তো বাষট্টি লক্ষ টাকা বললে প্রথম তাকে বলছে বারো লক্ষ টাকা দিতে হবে তাকে তার ই ফান্ডে উন্নয়ন ফান্ড মানে আঠারো লক্ষ বা বারো লক্ষ টাকা আর বাকি টাকাটা অ্যাকাউন্টে দিতে হবে তখন সময় শেষ তখন যে লোক গিয়ে বললেন আনিস যাকে আমরা গ্রেপ্তার করেছি যে ভাই বলছে তাড়াতাড়ি টাকাটা দিতে হবে সে টাকাটা সুমন আর আনিসের মাধ্যমে সে টোটাল নগদ আর বিকাশের মাধ্যমে টোটাল বাষট্টি লক্ষ টাকা পাঠিয়ে দেন এবং তখন এই বাষট্টি লক্ষ টাকা নেওয়ার পরে আজ পর্যন্ত তাদের টেলিফোন আর খোলা নেই অন্যদিকে আরেক লিকু বয়া লিকু সে আবার তার কাজ হচ্ছে সে সেও বিভিন্ন লোককে টেলিফোন করে যে আমাকে আমি লিকু বলছি তাকে চাকরিটা দিয়ে দেন বিশ্ববিদ্যালয়ে এই কথা বলে কিন্তু চাং ইউনিভার্সিটির চাকরিও হয়ে গেছে একজনের এমনভাবে সে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তিদের কলেজে চাকরি লিখুন করে অনেকেরই চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন অনেকে তর্য করেছেন এই সুযোগে আবার অনেকে টাকাও নিয়ে গেছেন এছাড়া এই বিভিন্ন অসদুপ অবলম্বন করে লিকু নাম ব্যবহার করে তারা বিভিন্ন সংখ্যক মানুষের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন আমরা এই দুই পতারক ভুয়া লিখুকে আমরা গ্রেপ্তার করেছি তারা স্বীকার করেছেন যে তারা প্রায়ই এই যে মাননীয় প্রধানমন্ত্রী একাশ্রমিক গাজী ল পরিচয় দিয়ে তারা এই কাজটি আগে থেকেই করে আসছেন এখনও করছেন এরা বললেন যে এটাতে আরও কিছু লিখু আছে যারা মাটি গাছটিল করেন আমরাও তাদের নাম নম্বর পেয়েছি তাদেরওকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব আমার কথা হলো বিনীত অনুরোধ থাকবে যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস বা এপিএস টু বা মাননীয় প্রধানমন্ত্রী মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে এর আগেও কিন্তু আমরা এরম ভুয়া লোককে গ্রেপ্তার করেছি যারা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মাননীয় প্রধানমন্ত্রীর সচিব মাননীয় প্রধানমন্ত্রী ডিজি মাননীয় প্রধানমন্ত্রী পিএস ওয়ান পিএস টু এপিএস অনেক নাম ধারণ করে আঠাইশে অক্টোবরের পরে নির্বাচনের সময় অনেক ধরনের প্রতারণা করেছে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে আমরা প্রত্যেককে কিন্তু অ্যারেস্ট করেছি আইনের আওতায় নিয়ে এসেছি এটা কিছুদিন বন্ধ ছিল এখন নির্বাচনের পরে আবার এটা শুরু হয়েছে এবং এই সংক্রান্ত যে আমরা দুইজনকে তারা গ্রেপ্তার করলাম তারা যে মহিলা এমপি বানানোর কথা বলে যে বাষট্টি লক্ষ টাকা নিয়েছেন তারা স্বীকার করেছেন এবং তারা তার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় যে চাকরি পাইয়ে দিয়েছেন বা চাকরি পাওয়ার কথা বলে টাকা দিয়েছেন সেটাও স্বীকার করেছেন আমরা মনে করি এই চক্রের সাথে আরও কারা জড়িত আমরা মনে করি সেটা তাদেরকে রিমান্ডে এনে আমরা বিস্তৃত জিজ্ঞাসাবাদ করার পরে আমরা সূত্র জানতে পারবো